দোহাজান খান এয়ারডি থেকে আপনি লিখেছেন স্ত্রী মারা গেলে স্বামী কি তাকে গোসল দিতে পারে দেখুন স্বামী এবং স্ত্রী তাদের মৃত্যুর পর তাদের সম্পর্কটা কেমন থাকে এটা নিয়ে মধ্যে বিস্তর মতো পার্থক্য আছে স্বামী স্ত্রী একে তাদের কারোর মৃত্যু হলে সেক্ষেত্রে তাদের দেখা দেওয়া এক জিনিস আর গোসল দেওয়ানো এক জিনিস দুটোর জন্য দুই রকম বিধান রয়েছে ফোকা হানাফের মতো একরকম অন্য ফোঁকা কিছুটা ভিন্ন মত দিয়েছেন স্ত্রী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তাকে দেখতে পারেন আবার অন্য ওলামাতে গোসলও দিতে পারবেন দেখতেও পারবেন কোনো অসুবিধা নেই বিশেষ করে ফোঁকা হানাবেলা তারা এই মত পোষণ করেন আর প্রথমটি ফোকা হানা পোষণ করে থাকেন তানিশা আফরিন আপনি লিখেছেন যারা সুদ বা ঘুষের সাথে সম্পৃক্ত আছে তারা যদি অন্যের জন্য দোয়া করে তবে সেটি কবুল হবে কি হারাম উপার্জনকারী হারাম বক্ষণকারী দোয়া কবুল হয় না সেটা নিজের জন্যও না অন্যের জন্যও না অতএব হারাম উপার্জন থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে তারপর আল্লাহ তালা আলহাম রহমিন তিনি চাইলে কারো দোয়া কবুল করতে পারেন সেটা ভিন্ন বিষয় সোমায় সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কি হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আথর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত জাফর খান রাহুল আপনি লিখেছেন রাগ কমানোর উপায় আছে কিনা রাগ কমানোর উপায় হলো যখন রাগ উঠে যে অবস্থা আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন বসা থাকলে শুয়ে পড়বেন বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন কোন একটা জায়গা থাকলে সেখান থেকে বের হয়ে যাবেন আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি করে ফেলবেন উজু করলে রাগ প্রশমিত হয় শরীরটা ঠান্ডা হয় শীতল হয় আর আওয়াজ পাঠ করবেন এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে মঞ্জিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় সরিয়ার আলোকে জায়েজ আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত তাদের সাহায্য প্রার্থনা করে চাড়ফুক করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই কোন আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে এবং রোকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে এমনি গোলাম রব্বানি লিখেছেন সাত ভাগে কোরবানি করা যাবে কি না কোরবানি একটা গুরুতে সর্বোচ্চ সাতজন ব্যক্তি অংশ করতে পারেন কেউ ভগ্নাংশ রাখতে পারবেন না অর্থাৎ ভাঙতি অংশ রাখতে পারবেন না পরিপূর্ণ অংশ নেবেন কেউ এক ভাগ কিংবা কেউ দুই ভাগে এভাবে নিয়ে সাত ভাগ পর্যন্ত একটা গুরুতে অর্থাৎ সাতজনের তরফ থেকে একটা গুরুতে কোরবানি দেওয়া যেতে পারে আর এটাই সারা বিশ্বের প্রায় সকল ওলা মত বিচ্ছিন্ন এক দুটি মত একজন এক দুজন আরেমরা ভিন্ন মত পোষণ করেছেন যেটা গ্রহণযোগ্য নয় ফারুক আহমেদ আপনি লিখেছেন সামর্থ্যবান মানুষের উপরে জীবনে একবার ফরজ হজ ফরজ প্রথমবার হজ পালানোর পালনের পর যার সামর্থ্য নেই এমন ব্যক্তিকে যদি পুরো অর্থ দিয়ে হজে পাঠানো হয় তবে কি অর্থদাতা হজে সহ পাবেন অবশ্যই হজে সাপ পাবেন নবী করিম সাল্লাহ্লাম বলেছেন যে ব্যক্তি হজ করবেন যে ব্যক্তি কোনো হাজিকে হজের সকল ব্যবস্থা করে দিবেন মানজাহাজা হাজান হাজান আল্লাহর ঘরের কোনো মেহমানকে তিনি সকল ব্যবস্থা করে দিলেন বাহন টিকিট ভিসা প্রসেস সব করে দিলেন এবং তার অগোচরে তার পরিবারকে তিনি ভরণ পোষণ দিয়ে আপনার যাতে তিনি কি বলে এটাকে টিকে থাকতে পারেন এবং এই সময়গুলোতে তারা যেন সুন্দর মতো চলতে পারেন তার জন্য ব্যবস্থা করে দিলেন এরকম কাজ যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন ওই ব্যক্তিকে পরিপূর্ণ হজ করার সব দান করবেন বিধায় আপনি কোনো গরিব মানুষকে বা অন্য মানুষকে আপনি যিনি হজ করেন তাকে হজ করার জন্য বা যে কোনো মানুষকে হজ করার জন্য আপনি টাকা পয়সা দিয়ে ব্যবস্থা করে পাঠিয়ে দিয়েছেন আপনি পরিপূর্ণ পাবেন ইনশাআল্লাহ সালতার